সিলেট গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা, নৈশভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। 25 জানুয়ারি বৃহস্পতিবার রাত 8টায় গোয়াইনঘাট থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিসার ফোর্স ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি শত শত সাধারণ মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের DIG শাহ মিজান শফিউর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন সহ অনেকেই। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের দিক নির্দেশনায় পর্যায়ক্রমে সিলেট জেলার মোট 11টি থানায় এই অনুষ্ঠান করা হবে।